আদালতের নির্দেশে গ্রুপ সির কয়েকশো কর্মী চাকরি হারিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে মধ্যমগ্রাম এপিসি বালিকা বিদ্যালয়ের হেড ক্লার্ক মিষ্টি ঘোষের। মিষ্টি ঘোষ কোনোভাবে যাতে স্কুলে প্রবেশ করতে না পারে, স্কুলের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সির কয়েকশো কর্মী চাকরি হারিয়েছেন আদালতের নির্দেশে। সেই তালিকায় এবার নাম রয়েছে মধ্যমগ্রাম এপিসি বালিকা বিদ্যালয়ের হেড ক্লার্ক মিষ্টি ঘোষের। চাকরি যাওয়ায় এসএফআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো সোমবার। এদিন স্কুল চলাকালীন বিক্ষোভ দেখায় তারা। এসএফআই নেতৃত্বের দাবি, মিষ্টি ঘোষ যেন কোনোভাবেই স্কুলে প্রবেশ করতে না পারে। সেই আবেদন জানিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি জমা দেয়। পাশাপাশি স্কুলের বাইরে তারা পোস্টার দেয় হেড ক্লার্ক মিষ্টি ঘোষের এই চাকরির পিছনে তৃণমূলের যোগ উল্লেখ করে। পাশাপাশি বেশ কিছু ছবিও সামনে আনেন তারা। এই ছবিতে তৃণমূল নেতৃত্বকে দেখা যায়। তবে জানা যায় এপিসি বালিকা বিদ্যালয়ের হেড ক্লার্ক মিষ্টি ঘোষ ফেব্রুয়ারি মাস থেকেই মেডিকেল ইস্যু দিয়ে ছুটিতে আছেন, ফলে তিনি হাইকোর্টের গ্রুপ সি চাকরি যাওয়ার নোটিশ আসার আগে থেকেই স্কুলে আসছেন না। আজ থেকে নয়, 2013 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন, মূলত এসএফআই এবং ডিওয়াইএফআই, তারা হচ্ছে এই ভুয়ো চাকরি এবং নিয়োগ সেই সংক্রান্ত প্রমাণ আমরা বিভিন্নভাবে আদালতের কাছে পেশ করে আসছি। আজকে সেগুলো প্রমাণিত হয়েছে এবং আদালতের রায়ে এই ভুয়ো চাকরি যারা নিয়োগ পেয়েছে তারা হচ্ছে গিয়ে তাদের চাকরিগুলো আস্তে আস্তে যেতে থেকেছে। আমাদের এই গর্বের বিদ্যালয় এপিসি গার্লস, আমরা ছোটোবেলা থেকে দেখছি এখান থেকে বহু কৃতি ছাত্রী, তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে কর্মরত। আজকে আমাদের এই কৃতি স্কুলকে কালিমালিপ্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা হচ্ছে গিয়ে টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দিয়েছে তারা এই স্কুলকে আজকে কালিমালিপ্ত করেছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন এসএফআই, আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষক যিনি আছেন এখানে হেডমিস্ট্রেস, তাকে আমরা ডেপুটেশন দিলাম। বিদ্যালয় ডেপুটেশনের পাশাপাশি এসএফআই কর্মী সমর্থকরা নিয়োগ দুর্নীতি নিয়ে স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘ সময়। এসএফআই কর্মী জানান, আমরা আজ নয়, 2013 সাল থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে লড়াই করে আসছি। আজ থেকে নয়, 2013 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন, মূলত এসএফআই এবং ডিওয়াইএফআই, তারা হচ্ছে এই ভুয়ো চাকরি এবং নিয়োগ সেই সংক্রান্ত প্রমাণ আমরা বিভিন্নভাবে আদালতের কাছে পেশ করে আসছি। আজকে সেগুলো প্রমাণিত হয়েছে এবং আদালতের রায়ে এই ভুয়ো চাকরি যারা নিয়োগ পেয়েছে তারা হচ্ছে গিয়ে তাদের চাকরিগুলো আস্তে আস্তে যেতে থেকেছে। আমাদের এই গর্বের বিদ্যালয় এপিসি গার্লস, আমরা ছোটোবেলা থেকে দেখছি এখান থেকে বহু কৃতি ছাত্রী, তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে কর্মরত। আজকে আমাদের এই কৃতি স্কুলকে কালিমালিপ্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা হচ্ছে গিয়ে টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দিয়েছে তারা এই স্কুলকে আজকে কালিমালিপ্ত করেছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন এসএফআই, আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষক যিনি আছেন এখানে হেডমিস্ট্রেস, তাকে আমরা ডেপুটেশন দিলাম। অপর এক সদস্য জানান, এই স্কুলের একটা সুনাম আছে, নিয়োগ দুর্নীতির সাথে স্কুল কখনোই জড়িত নয়। তবে আমরা চাই চাকরি থেকে বরখাস্ত ক্লার্ক যেন স্কুলে না ঢোকে। আমাদের যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এই এপিসি স্কুল দেশভাগের পর ওপার বাংলার মানুষরা এই মধ্যমগ্রামে আসেন, তাদের উদ্যোগে এই আচার্য প্রফুল্লচন্দ্রের নামে বয়েজ এবং হাই স্কুল তৈরি হয়। আজকে সেই স্কুল থেকে মধ্যমগ্রামে প্রচুর ছাত্রী যারা হচ্ছে বিভিন্ন দপ্তরে আজকে সাফল্যের সঙ্গে তারা চাকরি করছেন, অথচ আজকে এই স্কুলে ভুয়ো ক্লার্ক নিয়োগ হয়েছে। এর জন্য স্কুল অবশ্যই দায়ী নয়, নিয়োগ যারা করেছে তারা দায়ী। আমরা আজকে পোস্টারিং করলাম যে ভুয়ো ক্লার্ককে জানি কোনোভাবে হাইকোর্টের রায় মেনে স্কুলের ভেতরে জানি ঢুকতে না দেওয়া হয়। এদিন ডেপুটেশন হাতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন,